সবুজের ঘ্রাণ পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মুস্তাইন বলছি। যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পেয়ারা মাখা খাচ্ছি আর হচ্ছে কাজ করছি টুকটাক। কাজগুলো হচ্ছে আমার শখ, এর আগেও করেছি ক্যালেন্ডার দিয়ে ফুলদানি, তার সাথে হচ্ছে পাটের রশি পেঁচিয়ে নিয়েছিলাম, হয়ে গেল ফুলদানি শর্টকাটের মধ্যে। আর কাপড় দিয়েও করেছিলাম, তার সাথে হচ্ছে পেঁচিয়ে নিয়েছি পাটের রশি, দুটো ফুলদানি হয়ে গিয়েছিল, বেশ শক্ত হয়েছে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে যখন দুটো বানিয়েছিলাম। ক্যালেন্ডারের চারটা পাতা নিয়েছি এখানে, এখন স্কচ টেপ দিয়ে আটকিয়ে নিব। ক্যালেন্ডারের চারদিকে স্কচ টেপ দিয়ে আটকিয়ে নিব। নিচের দিকটা আটকাবো হচ্ছে মোটা কিছু কাগজ দিয়ে, যেগুলো হচ্ছে খাতার পৃষ্ঠা, শেষের পৃষ্ঠা, সেই টাইপের যে মোটা কাগজ থাকে সেগুলো দিয়ে আটকিয়ে নিয়েছি, আঠা দিয়ে আটকিয়ে নিয়েছি। আঠাটা হচ্ছে বাড়িতে করা, ময়দা আর পানি মিলিয়ে আমি আঠা করি, তো খুব শক্ত হয় বলে ওভাবেই আঠাটা তৈরি করি। আর আমার কিনতেও হচ্ছে না, ঝামেলাও নাই। স্কচ টেপ দিয়ে ভালো করে মুড়িয়ে নেওয়ার পরে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। খাতার পৃষ্ঠা লাগানোর পরে যে বাড়তি অংশগুলো ছিল ওগুলো গোল করে কেটে নিয়েছি। টিস্যুর সাথে যে ফিতাগুলো প্যাঁচাচ্ছি, এই ফিতাগুলো হচ্ছে বিস্কিটের বক্সের মধ্যে ছিল, ফিতাগুলো ফেলতে গিয়েও ফেললাম না। দেখি কি কাজে লাগানো যায় সেই ভাবনা থেকে রেখে দিয়েছিলাম ফিতাগুলো, ধুয়ে রেখেছিলাম, ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। ক্যালেন্ডার, টিস্যু আর হচ্ছে ফিতা দিয়ে তৈরি করে ফেললাম ফুলদানি, আলহামদুলিল্লাহ বেশ লাগছে আমার কাছে। ক্যামেরায় কেমন এসেছে বুঝতে পারছি না, আমার কাছে খুব ভালো লাগছে, বাস্তবে অনেক সুন্দর লাগছে দেখতে। সবচেয়ে বড় কথা হচ্ছে ফেলনা জিনিস দিয়ে তৈরি করেছি, সেই জন্য আরো বেশি ভালো লাগছে, কাজে লাগাচ্ছি, যে কোনো জিনিসে কাজে লাগাতে পারছি, এই চিন্তাটা তো মাথায় আছে। রেখেছি এখানে হচ্ছে লিপস্টিক অর্কিড। ইনডোর প্ল্যান্টের যত্ন সম্পর্কে আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। ডিমের খোসা গুঁড়ো করে নিয়েছি এখানে, যতটা পেরেছি গুঁড়ো করে নিয়েছি, এরকম একটা জারের মধ্যে আমি রেখে দিব পানি দিয়ে একদিনের জন্য। এই পানি ছেঁকে নিয়ে ইনডোর প্ল্যান্টের জারের মধ্যে দিব, জারের অর্ধেক পরিমাণ পানি থাকবে এই ডিমের খোসার পানি, আর বাকিটা জার পূর্ণ করব স্বাভাবিক পানি দিয়ে। একদিন রেখে পরের দিন ভালো করে ধুয়ে নিব গাছের গোড়া, আর হচ্ছে জারটাও ভালো করে ধুয়ে নিব, তারপরে স্বাভাবিক পানি দিব প্রত্যেক সপ্তাহে। এরকম করলে গাছের স্বাস্থ্য আশা করছি ভালো থাকবে। এরকম অর্ধেক পানি দিব হচ্ছে ডিমের খোসার পানি, আর বাকিটা দিব হচ্ছে স্বাভাবিক পানি, সপ্তাহে একদিন করব। আজকে যদি সোমবার আমি করে থাকি, এরকম পরের সোমবার বা রবিবার এরকম করব, সপ্তাহে একদিন। একদিন পরে যখন এই ডিমের খোসার পানিটা ফেলে দিব, ফেলে দেওয়ার পরে ইনডোর প্ল্যান্টের জার ভালো করে ধুয়ে নিব, গাছগুলো ভালো করে ধুয়ে নিব, গাছের গোড়াও ভালো করে ধুয়ে নিতে হবে। আমার কিছু ইনডোর প্ল্যান্ট ধুয়ে নিলাম ভালো করে, ওগুলোতে আগামীকাল মেলাবো ডিমের খোসার পানি। আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি, এর জন্য পানিগুলো পরিবর্তন করব দুই একদিন পরপরই। টুকটাক কাজ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না করছি না ভেজে চিকেন রোস্ট, পোলাও, আর হচ্ছে মুরগির হাড় কলিজা মাথা দিয়ে বুটের ডাল রান্না করছি। ডাল অল্পই দিব এখানে, খুব বেশি ডাল দিব না। এই রান্নাটা রুটি দিয়ে যেমন ভালো লাগে, ভাত দিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে।
অল্পই রান্না করছি, বেশি কিছু রান্না করিনি, পোলাও অল্প করেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। আমি সবসময় বলে থাকি আমি কাজের ফাঁকে ফাঁকে হাতের কাজ করতে পছন্দ করি, যেটা আমার শখ। বিশেষ করে কোনো সেলাই বা হচ্ছে খেলনা জিনিস দিয়ে কোনো কিছু তৈরি, এগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এই তো রান্না হয়ে গেল, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, টেলে নেওয়া জিরার গুঁড়া। এই তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।